আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ভেক্টরের একটা অঙ্ক নিয়ে এসেছি আর কি। হ্যাঁ, এটা 2009-এর জয়েন্টে এসেছিল। তো ব্যাপারটা হলো এরকম, অঙ্কটা যে ABCD চারটে ইউনিট ভেক্টর দেওয়া আছে, যে ইউনিট ভেক্টর চারটি দুটো কন্ডিশান ফলো করছে। নাম্বার ওয়ান কন্ডিশান যেটা, সেটা হচ্ছে এইটা A ক্রস B, C ক্রস D এর যে ডট প্রোডাক্ট সেটা ওয়ান, অর্থাৎ এই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট অর্থাৎ যে স্কেলারটা দেবে সেটা ওয়ান, এবং এ সি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে 1/2। যদি এটা হয় তাহলে এই কন্ডিশানগুলো, অপশানগুলো এইরকম কি, এ বি সি দে আর নন কোপ্লেনার, অথবা বি সি ডি নন কোপ্লেনার, মানে ABC একটা প্লেনে নেই, BCD এরা একটা প্লেনে নেই। থার্ড নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে যে বি এবং ডি নন প্যারালাল, মানে তারা প্যারালাল না, এবং এ ও ডি আর প্যারালাল, আর বি আর সি এরা হচ্ছে প্যারালাল। অর্থাৎ এখানে এই যে ফোর্থ নাম্বার কন্ডিশন, সেটা প্যারালাল ভেক্টর AD এবং BC, সি নাম্বার অপশানে ডি BD নন প্যারালাল, এটা আমাদের প্রুভ করতে হবে। হ্যাঁ, এখন এই চারটে অপশানের মধ্যে কোনটা ট্রু হয় সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এবার দেখি আসা যাক সলিউশন। আচ্ছা, প্রথমে যদি আমরা এই এক নাম্বার কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি তাহলে কি হতে পারে দেখি একটু। সি ক্রস ডি ইজ ইকুয়ালস টু ওয়ান, তাহলে এই জায়গার থেকে যেটা করা যায় যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি, তো মড এ ক্রস বি মড সি ক্রস ডি কস থিটা। যদি কস থিটা এই এটা এ ক্রস বি এবং সি ক্রস ডি এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হয়, অর্থাৎ এ ক্রস বিটাকে যদি একটা ভেক্টর, সে পি একটা ভেক্টর এবং সি ক্রস ডি এটা নিজেই একটা ভেক্টর হিসেবে আমরা কল্পনা করি, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটা থিটা হলে সেটা হয়ে যাচ্ছে এই ফর্মুলা। এবার এইটাকে যদি আমরা আরও ব্রেক করি তাহলে দেখবে এ ক্রস বি এই মাঝের অংশটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, না তো মড এ মড বি সাইন থিটা, যেহেতু ক্রস, অর্থাৎ যেখানে, সরি, এখানে থিটা ব্যবহার করা যাবে না, কারণ থিটা এই দুটোর মাঝের অ্যাঙ্গেল হলে এখানে আমরা আলফা ব্যবহার করতে পারি, যেখানে আলফা ইজ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আর এইটা করতে পারি যে সি এবং ডি এর মাঝে অ্যাঙ্গেল যদি বিটা হয় তাহলে এটা সাইন বিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান। এখন এখানে তোমরা দেখো যেহেতু এ বি সি ডি এগুলো ইউনিট ভেক্টর ছিল, তাহলে আমরা বলতে পারি যে সাইন আলফা সাইন বিটা কস থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান, তাই তো? কারণ এগুলো সবগুলো ওয়ান হয়ে গেল। এবার এই যে কন্ডিশানটা যেটা আমাদের দেওয়া ছিল ফার্স্ট কন্ডিশানটা, সেটার থেকে আমরা পেলাম কি না, তো এই তিনটের প্রোডাক্টটা ওয়ান। এবার দেখো আমরা প্রত্যেকেই জানি যে সাইন আলফা বা কস আলফা এগুলোর ভ্যালুটা অবশ্যই -1 থেকে 1-এর মধ্যে বিলং করে, অর্থাৎ সেটা ভ্যালু কখনো 1 থেকে এক্সিড করবে না। এখন তিনটের মাল্টিপ্লিকেশন যদি 1 হয় তাহলে এটা একমাত্র পসিবিলিটি যে তারা প্রত্যেকেই 1, তা নইলে কিন্তু এটা অবশ্যই 1-এর সাথে সমান হবে না, যদি না তিনজনেই 1 হয়, কেউ একজন ছোট হয়ে গেলে সেটা 1 থেকে ছোট হয়ে যাবে, তাই তো? অর্থাৎ সাইন আলফা ইজ ইটসেলফ 1, সাইন বিটা এটাও 1, অ্যান্ড কস থিটা এটাও কিন্তু 1। অর্থাৎ সাইন আলফা কি কী জিনিস ছিল, আলফা ছিল এ আর বি, বি এর মাঝে অ্যাঙ্গেল, তাহলে এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার, কারণ যেহেতু এখানে আলফা 90 ডিগ্রি দেবে, অর্থাৎ এ আর বি পারপেন্ডিকুলার। ঠিক সিমিলারলি সি পারপেন্ডিকুলার টু ডি, এটা আমরা কনক্লুশনে আসলাম, এবং কস থিটা ছিল কি না, তো এই দুটোর মাঝের অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এই দুটোর মাঝের অ্যাঙ্গেল যদি কস থিটা হয় এবং 1 হয় তাহলে কিন্তু এখানে থিটা ইজ 0। অর্থাৎ এখান থেকে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পেলাম যে এ ক্রস বি এই ভেক্টরটা, যেটাকে আমরা পি বলেছিলাম, এবং সি ক্রস ডি এই ভেক্টরটা, এরা কিন্তু একে অপরের প্যারালাল, সি ক্রস ডি। অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি যে দিস ইজ ইকুয়ালস টু কে টাইমস অফ দিস, কারণ প্যারালাল যেহেতু যে কোনো একটা কনস্ট্যান্টের জন্য, অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়ালস টু কে টাইমস অফ সি ক্রস ডি। আচ্ছা, এই কন্ডিশানটাকে যদি আমরা আরেকটু ব্যবহার করি তাহলে এখানে এ ক্রস বি এর সাথে আমরা প্রথমেই লক্ষ্য করি যে এখানে ফার্স্ট কন্ডিশান যেটা দেওয়া ছিল যে এ বি সি আর নন কোপ্লেনার,
অর্থাৎ আমরা যদি কোনোভাবে দেখাতে পারি যে এ বি সি এর যে বক্স প্রোডাক্টটা সেটা নন জিরো, তাহলে নন কোপ্লানার হবে। অথবা এ বি সি এর বক্স প্রোডাক্ট, অর্থাৎ এ বি সি এর বক্স প্রোডাক্ট যদি দেখিয়ে দিতে পারি যে এটা জিরো, তাহলে তারা কী হবে না, তো কোপ্লানার হয়ে যাবে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারবো যে আইদার অপশান এ ইজ ট্রু অর ফলস। তাহলে এই জায়গাটা করার জন্য আমরা এ ক্রস বি তো পেয়ে গেছি, তাহলে এই এ ক্রস বি এর সাথে ডট সি যদি আমরা দিই তাহলে কী হয়ে যাচ্ছে, না তো কে সি ক্রস ডি ডট সি। তাহলে এইটা এবং এইটার থেকে এইটা তো আমরা বক্স সিটাকে আগে নিয়ে চলে আসলে সি এ বি, তাই তো? আর এই সিটাকেও যদি আগে নিয়ে চলে আসি তাহলে সি সি ডি, এটার বক্স চলে আসছে। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এটা তো অবশ্যই জিরো, কারণ একটা বক্সের মধ্যে দুটো কম্পোনেন্ট যদি সেম থাকে তাহলে সেটা জিরো দেয়। অর্থাৎ এইটাকে আমরা যদি এবার ঘুরিয়ে নিই তাহলে এইটা হয়ে যাবে এ, বিটাকে রিপ্লেস করে নিলাম, সিটাকেও চেঞ্জ করে নিলাম নিজের পজিশানটা, তাহলে সেম থাকলো, তাহলে দিস ইজ অলসো জিরো, দিস ইজ অলসো জিরো, তাহলে এ বি সি জিরো, অর্থাৎ এ বি সি আর কোপ্লানার, কোপ্লানার। অর্থাৎ ফার্স্ট যে অপশানটা দেওয়া হয়েছিল যে এ বি সি নন কোপ্লানার, তাহলে এটা হয়ে গেল ফলস, তাই তো? নেক্সট সেকেন্ড অপশানটা যেটা বি সি ডি আর নন কোপ্লানার, ঠিক এটাও আমরা প্রমাণ করতে পারবো যে এই জায়গার থেকে যে জায়গায় রয়েছে তোমার এ বি, ঠিক একই রকমভাবে এই দিকের যে আমরা অপশানটা এখানে পাচ্ছি যে এ বি ইজ প্যারালাল টু কে সি ডি, অর্থাৎ এ ক্রস বি ইজ প্যারালাল টু সি ডি, এইটার থেকে আমরা যদি ডান দিকে এই অপশানটাকে খেয়াল করে যে বি সি এবং ডি এর মাঝে রিলেশন, তাহলে এখানে সি ডি আমরা পেয়ে গেছি, অর্থাৎ এখানে আমরা বি নেওয়ার চেষ্টা করব, তাহলে লেফট হ্যান্ড সাইডে ঠিক একইভাবে বি চলে আসবে। অর্থাৎ বি যদি প্রথমে ডট নিই তাহলে কে বি ডট সি ক্রস ডি, অর্থাৎ এখানেও বক্স বি সি ডি চলে আসলো, তাই তো? এখানে বক্স বি সি ডি চলে আসলো, কে চলে আসলো, আর এখানে যেহেতু বক্স বি এ বি, অর্থাৎ দুটো সেম কম্পোনেন্ট জিরো, অর্থাৎ বক্স বি সি ডি এখানেও জিরো হয়ে গেল, অর্থাৎ দেয়ারফর বক্স বি সি ডি এটা জিরো, অর্থাৎ আমরা বলতে পারি যে বি সি অ্যান্ড ডি আর অলসো কোপ্লানার। তাহলে এটার থেকে এটাও ইয়ে হলো, প্রুফ হলো যে এই যে সেকেন্ড যে অপশানটা দেওয়া ছিল যে নন কোপ্লানার, তাহলে সেটাও ফলস হয়ে গেল। তাহলে আমরা দুটো অলরেডি প্রুফ করে ফেলাম যে এটাও ফলস, এটাও ফলস। এবং নাম্বার সি, বি অ্যান্ড ডি আর নন প্যারালাল, এটা কীভাবে করবো, এটা বাই কন্ট্রাডিকশান আমরা প্রুফ করবো। কেমন? সে এই বি অ্যান্ড ডি এরা নন কোপ্লানার দেওয়া আছে, তো একটা অপশানে আমরা ধরে নিলাম যে বি অ্যান্ড ডি আর প্যারালাল, ঠিক আছে? যদি বি এবং ডি প্যারালাল হয় তাহলে আমরা কী লিখতে পারি, যে ডি ইজ সাম টাইমস অফ বি, তাই না? আচ্ছা, বি অ্যান্ড ডি সামটাইমস। এবার সামটাইমস তো এখানে হবে না, কারণ কে এর ভ্যালু এখানে প্লাস মাইনাস ওয়ান হবে, কারণ বি এবং ডি দুটোই তো, তাদের দুটোর লেন্থ কিন্তু ইউনিট, অর্থাৎ তারা তাদের লেন্থটা সমান, তাহলে বি এবং ডি আইদার ইকুয়াল অর অপোজিট, তাহলে মাইনাস হলে এখানে অপোজিট হয়ে যাবে, আর নইলে বি অ্যান্ড ডি আর ইকুয়াল, দেয়ারফর ডি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি, এইটা আমরা লিখতে পারি। এবার আমরা ধরে নিলাম, আমরা অ্যাজিউম করলাম যে যদি সম্ভব হয় যে বি আর ডি প্যারালাল, তাহলে দেখা যাক কী হতে পারে। এখন যদি বি আর ডি প্যারালাল হয় তবে তোমরা দেখো যে এই জায়গায় প্রথমে যে আমরা অপশানটা পেয়েছি, যে অপশানটাকে আমরা ব্যবহার করেছিলাম ফার্স্টে, যে এ ক্রস বি অ্যান্ড সি ক্রস ডি ইজ ওয়ান, এই জায়গায় এই অপশানটাকে আমরা একটু ভেঙে নেব, বক্স প্রোডাক্টের হিসাবে ভেঙে নেব। কেমন করে এটা একটু দেখো, তোমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট হিসাবে আমরা ভাঙবো। আচ্ছা, তার আগে দেখে নাও কী হয়। এখানে এ ক্রস বি ডট সি ক্রস ডি ইজ ইকুয়ালস টু ওয়ান, তো তাহলে এবার এই জায়গায় আমরা কী করছি, এইটাকে আমরা একটা সিঙ্গেল ভেবে নিচ্ছি ভেক্টর, এবং এটাকে ডট সি ক্রস ডি, তাহলে এখানে এইটা আমরা বক্স হিসেবে লিখতে পারবো, এ ক্রস বি সি আর ডি, তাই তো? তাহলে এই জায়গায় আমরা চেঞ্জ করে নেবো, সিকে আগে ডিকে আগে, আর এ ক্রস বি
এইটাকে সবশেষে। তাহলে দেখো তিনটেই প্লেস চেঞ্জ করেছে, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। এবার দেখা যাক, তাহলে সি ডট ডি ক্রস এ ক্রস বি, এটাই তো তার মানে বক্স প্রোডাক্টটাকে একটু চেঞ্জ করে আবার সেটাকে আগের মতো ভেঙে নেওয়ার চেষ্টা করলাম, বক্স থেকে আবার খুলে দিলাম প্রোডাক্টে। তাহলে এবার দেখো এই ভেতরের যে অংশটা সেটা কিন্তু এবার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, যেটা একটা ফর্মুলা তোমরা জানো হয়তো অনেকে, সেটা হচ্ছে ডি ডট বি এ ভেক্টর মাইনাস ডি ডট এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওয়ান। এবার এই জায়গায় আমরা যদি আরও এই ডটটাকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে ডি ডট বি আর একটা সি ডট এ মাইনাস ডি ডট এ বি ডট সি বা সি ডট বি, যাই হোক না কেন ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ, আগে পরে আমরা করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা এই পজিশানে আমরা পৌঁছালাম। এবার দেখো আমাদের অ্যাসাম্পশন যদি আমরা ধরি যে বি ইজ প্যারালাল টু ডি, তাহলে আমরা বলতে পারবো যে ডি ইজ প্লাস মাইনাস বি। তাহলে ডি যদি প্লাস মাইনাস বি হয় তাহলে এই জায়গায় দেখি তো আমরা কী পাই, তাহলে এই ডি এর জায়গায় আমরা বি লিখতে পারি, তাই তো? তাহলে আর এই ডি এর জায়গায় আমরা প্লাস মাইনাস বি লিখতে পারি। যাক এইটাকে আমরা সেম রাখি, এটাকে যদি আমরা রাখি ডি ডট বি সি ডট এ ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস এই জায়গাটা, এই জায়গাটা এইখানে যদি আমরা বি অ্যাপ্লাই করে দিই প্লাস মাইনাস বি যাই হোক না কেন, এটার সাথে ডট প্রোডাক্ট এ আর বি ডট সি, তাহলে এই জায়গায় একটা জিনিস দেখো, ডি এর জায়গায় যখনই আমরা বি অ্যাপ্লাই করলাম তাহলে বি ডট এ, তাই তো? প্লাস মাইনাস বি ডট এ, তাহলে এই দুটো কিন্তু একে অপরের 90 ডিগ্রি, কেন এটা আমরা ফার্স্টে প্রুভ করেছিলাম যেহেতু সাইন আলফাটা আমাদের বেরিয়েছিল 1, অর্থাৎ আলফা 90 ডিগ্রি, অর্থাৎ এ আর বি এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তো ডট প্রোডাক্ট অলওয়েজ জিরো, তাহলে এই পুরো পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা জিরো হয়ে গেল, তাহলে এইটা আমাদেরকে দিল 1, দ্যাট ইজ এইটাকে এবার আমরা ভাঙি, অর্থাৎ এইটার মডিউলাসটি, তাই তো? আর এটা মডিউলাস বি, আর তাদের দেয়ার প্যারালাল, শুধু অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ জিরো, তাহলে কস 0 ডিগ্রি অ্যান্ড সি ডট এ ইজ ইকুয়ালস টু 1। এবার এই জায়গায় দুজনেই কী হচ্ছে না, তো এরা অবশ্যই 1 অ্যান্ড 1, তাহলে 1 অ্যান্ড 1, আর এটা আইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, এটাও মাথায় রাখতে হবে, অর্থাৎ প্লাস অর মাইনাস। সো সি ডট এ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, কেন 180 ডিগ্রি হতে পারে যদি তারা প্যারালাল বাট অপোজিট ইন ডিরেকশান হয়, তাহলে কিন্তু 180 ডিগ্রি নেবে, অর্থাৎ সেক্ষেত্রে মাইনাস 1, অর্থাৎ সি ডট এ ইজ প্লাস মাইনাস 1, হুইচ ইজ আ কন্ট্রাডিকশান অফ দ্য গিভেন কন্ডিশন নাম্বার 2, এ ডট সি ইজ হাফ। কিন্তু আমাদের বেরোলো যদি বি অ্যান্ড ডি আর প্যারাল, তাহলে এ ডট সি বেরোচ্ছে 1, নট ইন হাফ। তাহলে এই জায়গা থেকে বলতে পারি যে অপশান সিটা ছিল, যে অপশান সিটা ছিল যেখানে বলা ছিল যে বি অ্যান্ড ডি আর নন প্যারালাল, তাহলে ওটাই ট্রু, দ্যাট বি অ্যান্ড ডি আর নন প্যারালাল, কারণ নন প্যারালাল দিয়েই আমরা, কারণ প্যারালাল দিয়ে আমাদের একটা কন্ট্রাডিকশান চলে আসছে, যে প্যারালাল অ্যাসাম্পশন করলে এই জায়গায় আমাদের হাফ হচ্ছে না, এই জায়গায় প্লাস মাইনাস 1 চলে আসছে, অর্থাৎ নন প্যারালাল হলেই সেটা একমাত্র ভ্যালিড, অর্থাৎ নাম্বার সি অপশান ট্রু। আচ্ছা এবার দেখা যাক যে নাম্বার ডি অপশানে বলেছিল এ অ্যান্ড ডি আর প্যারালাল, বি অ্যান্ড সি আর প্যারালাল। আচ্ছা যদি সম্ভব হয় যে ধরি যে এ অ্যান্ড ডি আর প্যারালাল, আচ্ছা এ ডি প্যারালাল যদি হয়, বি সি যদি প্যারালাল হয়, তাহলে এ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ডি আর বি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস সি, তাই তো? আচ্ছা তাহলে এই দুটো আমি ধরে নিলাম যে নাম্বার ডি অপশানের জন্য যে এ ইজ প্লাস মাইনাস ডি অ্যান্ড বি ইজ প্লাস মাইনাস সি, অর্থাৎ দে আর প্যারালাল। যদি এরকম হয় তাহলে কি হতে পারে দেখি, এবার অপশান ওয়ানে যেটা আমাদের বলা ছিল সেটা হচ্ছে যে এ ক্রস বি ডট সি ক্রস ডি ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা তাহলে এবার আমরা যদি সি এর জায়গায় বি ইউজ করি
আর ডি এর জায়গায় যদি আমরা প্লাস মাইনাস এ ইউজ করি তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার বি ক্রস, এটা হয়ে গেল এ। আর এইদিকে আমরা প্লাস মাইনাসটা ইউজ করে নিলাম, অর্থাৎ এ ক্রস বি ডট বি ক্রস এ ইজ প্লাস মাইনাস ওয়ান, যেটার থেকে আমরা বলতে পারি এখানে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস আসবে, কারণ সেম ডিরেকশানে সে তো বলতে পারবে না, এবার ওই মাইনাসটা আসলে তো বাইরে বেরোবে। এবার এই জায়গাটা আর এই জায়গাটাকে আমরা একটা হোল স্কোয়ারে কনভার্ট করে নেব, অর্থাৎ এটাকে যদি আমরা আগে নিই তাহলে ক্রস প্রোডাক্ট আছে, তাহলে এখান থেকে একটা মাইনাস চলে আসছে, অর্থাৎ এ ক্রস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। তাহলে এই মাইনাসটাকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি এই প্লাস মাইনাসের সাথে, তাহলে একটা প্লাস মাইনাস লিখলে হলো, দ্যাট ইজ মাইনাস প্লাস, সেটা ব্যাপার না। এবার এটা মানেই তো জানি যে বি তার মডিউলাসের স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ এটা কখনো কি মাইনাস ওয়ান হতে পারে না, কারণ হচ্ছে যে এ ক্রস বি একটা হোল স্কোয়ার কোয়ান্টিটি, নেভার বি ইকুয়াল উইথ মাইনাস ওয়ান। তাহলে এই জায়গায় আমাদের আরেকটা কন্ট্রাডিকশান অ্যারাইজ হচ্ছে, যার জন্য আমরা বলছি যে আমাদের ডি অপশানটা ইজ ইনকারেক্ট, অর্থাৎ দে মে নট বি প্যারালাল। অর্থাৎ আমাদের এই প্রবলেমটাতে দেখা গেল যে এই যে চারটে অপশান দেওয়া ছিল তার মধ্যে একমাত্র ডি অপশানটা, সি অপশানটা ট্রু হবে, ডি এ এবং বি এই তিনটে অপশান অবশ্যই ফলস। এটা একটু বড় প্রবলেম ছিল আর কি, যেটা অনেকটা ভেবে তোমরা দেখবে এই যে নলেজগুলো সেগুলো তোমাদের অন্যান্য ছোটো ছোটো প্রবলেমসের ক্ষেত্রে ইউজ হতে পারে, যেমনটা ঠিক এখানে একটা ভালো জায়গা যে এই তিনটে জিনিসের মাল্টিপ্লিকেশানটা ওয়ান হচ্ছে, সো ইচ অফ দেম উইল বি ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, নাম্বার ওয়ান। এটা একটা তোমাদের অন্যান্য সব প্রবলেম ইউজ হতে পারে। আর একটা যেটা এখানে একটা দুটো ক্রস প্রোডাক্টের মাঝে যদি ডট থাকে তাহলে সেটাকে কীভাবে আমরা ওই ডট প্রোডাক্টটাকে বক্সে নিয়ে ঠিক এই ক্রসের যে জায়গাটা, যে ক্রস মাল্টিপ্লিকেশান, সেটাকে শেষে ফেলে দিয়ে তারপর আরেকটা যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে তার ফর্মুলাটা কীভাবে আমরা ইউজ করতে পারি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, আর যদি কোনো সমস্যা হয় এই প্রবলেমটা বুঝতে তাহলে আমাকে কমেন্ট করো। আচ্ছা, আশা করি ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করো। বাই।